মাথা বেয়া করতে পারে পুরা দূর চলে দূর চলে সত্য এবং সমাজ
শ্রদ্ধেয় আজির এই দুর্গা পূজার সময় আপনার ধুনিয়াক রাস্তা হয়ে যাব আর পূজা চাব ময়ও আহিম আর যদি এতালেকে রাস্তাটো করব নয় তেতলে চিফ ইঞ্জিনিয়ার লগত মই নামাতা নামাতি হব লাগিব যে আপোনাকে নামাতি দিব গতিকে তেও রাস্তাটো পারো আপোনালোকক মাটি খেনিও দিম আর প্রিমিয়ামটো একেবারে কম করে দিম আপোনালোকক অকনমান অলপ দিব লাগিব একেবারে নিদিয়াক দিলে সরকারে কব যে হিমন্ত বিশ্ব শর্মায় ফ্যাসিলিটি করে আর পিছত মই আর সহায় করে গই থাকিম কিন্তু আপোনালোকে বনাব আর আপোনালোকে তাক মেইনটেইন করিব মই বিশেষ নক এইখিনি কলো আর পিছত মই মাঝে মাঝে আহি থাকিম দুর্গা পূজার সময়তো আহিম আর আপোনালোকে মোক কিবা থাকিলে জনাই থাকিব কল্পনার লগতো মোর মোবাইল নম্বর আছে বাকি সকলোরে লগত আছে আমার বুথ কমিটির সভাপতি সকলের লগত আছে আর ভবেশকলী তার উচরতে থাকে গতিকে কিবা থাকিলে আপনালোকে জনাই দিব মোরও আহা যাওয়া চলি থাকে মই আপনালোকক লগ পাই থাকিম হব ঠিক আছে বহুত বহুত ধন্যবাদ বড়াগাঁও গোশালা রোড এইটো 4 কিলোমিটার 3 কিলোমিটার 200 মিটার এইটো পূজার আগতে শেষ নহব কিন্তু ফেব্রুয়ারির আগতে এই রাস্তাটো হয়ে যাব গতিকে দুইটা রাস্তা একেলগে পানির কথাটো কইছে আমি আপনার মামা
ব্যবস্থা করা হয়েছে, আপনাদের প্রসাদ লহে যাব। ধন্যবাদ। ডাবুল ডাবুল নহব, এটা এটাকে সকলে লৈ যাওক, এই শরবতের বটল প্রত্যেকে লৈ যাওক, প্রত্যেকের কারণে আছে। এঠাইত থাকক, সকলে শরবতের বটল পাব, ইয়াত গেদারিং নকৰিব, প্রত্যেকে ধারি হয়ে থাকো, প্রত্যেকে পাব। ধন্যবাদ। আহ্বান করার আমি ব্যবস্থা হাতে তুলছি, বিশেষ আমার গাখীর চকর রাস্তা বহুত মানুষ অহা যাওয়া করে, বহুদিন বেয়া হয়ে আসলে এটা আমি পূজার আগতে ঠিক করি। বসুন্ধরার কথা স্যার উল্লেখ করেছে, কেতিয়ার পর এনে ধরনের? 2 অক্টোবরের মিশন বসুন্ধরা আরম্ভ হব। এইবার আমি গুয়াহাটির মানুষের কারণে প্রিমিয়ামটি যথেষ্ট কম করে দিম, যাতে মানুষখিন মাটির পত্তাখি লব। আজ বহুকটা কার্যসূচী আপনার আদি আছে, এটা মানে আদি যাব। মুখ্যমন্ত্রী ভাল।
কবিতা তো আমি লিখি দেশ হ্যালো, মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয় আহি আমার মাজত উপস্থিত হয়েছে। সকলকে হাত চাপরে উষ্ম আদরণি জানাবলে অনুরোধ জানাইছো। আজি আমার মাজত প্রায় আমি নির্মাণ করাইছে এখন হেলিকপ্টার, আর এই হেলিকপ্টারখন আগ্রহ হয়েছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার। যী শিল্পীয়ে এই হেলিকপ্টারখন প্রস্তুত করেছিল তেখেত মঞ্চলে আহিছে, তেখেত মুখ্যমন্ত্রী মহোদয়ের ওচৰলৈ আহিবলৈ অনুরোধ জানাইছে। এগারী শিল্পী তেখেতের নাম হচ্ছে রমাকান্ত মহাকর, হাজুর মহাকৃষি কর তেখেতের ঘর, তেখেতে প্রস্তুত করা এই হেলিকপ্টারখন আগুয়াইছে। আজি অনুষ্ঠানের মুখ্য অতিথি তথা গ্রন্থ উন্মোচক লঘুমানক শিল্প স্মৃতিগ্রন্থ উন্মোচন করেছে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাজীয়ে। আর এটি সম্বর্ধনা আছে বাঁহবেতৰ দ্বারা এখন যোজনা প্রস্তুত করে উলিয়াইছে মহাকৃষি গাঁর শিল্পী রমানন্দ মহাকরে। যদি রমানন্দ মহাকরে ইয়াতে উপস্থিত আছে। মেধিয়ে অসমীয়া জাতির সুরক্ষা আর বিকাশের বাবে মুখ্যমন্ত্রী হিসাবে কি ধরনে অসামান্য সেবা আগবাইছিল এই প্রতিমূর্তিটে যুগে যুগে নবপ্রজন্ম উদ্বুদ্ধ করব। সমগ্র ভারততে হর ঘর তীরক বিষ্ণুরাম মেধির যেতিয়া জীবন আর জীবনী কোনোবাই অধ্যয়ন করে তেতিয়া কোনেও আমাক প্রশ্ন নকরে যে আজিও আমি কিয় সেই সংগ্রামত লিপ্ত হয়ে আছো। আজি যি ধরনের আমি গরু খুঁটিত গৈ উচ্ছেদ করেছো, একে ধরনের উচ্ছেদ বিষ্ণুরাম মেধিয়ে বরপেটাত করেছিল। আজি যি ধরনের অসমৰ চারিওফালে অসমীয়া জাতিক সুরক্ষিত করবলৈ আমি অক্লান্ত সংগ্রাম আরম্ভ করেছিল, সেই সংগ্রামের আরম্ভণি আজি হওয়া নাই। লৌহ মানব বিষ্ণুরাম মেধির দিনতে সেই সংগ্রাম আরম্ভ হয়েছিল। সেই সময়ত অসমৰ পরিস্থিতি ইমান জটিল নাছিল। আজি আমি 40-42% পমুয়া মুসলমানৰ সন্মুখত থিয় হৈ জাতির অধিকাৰৰ বাবে মাত মাতিবলগীয়া হৈছে। সেই সময়ত পরিস্থিতি ইমান জটিল নাছিল। সেই সময়ত কংগ্রেস সরকারে যদি বিষ্ণুরাম মেধিক আৰু 10 বছৰৰ বাবে অসমৰ মুখ্যমন্ত্রী হৈ থাকিবলৈ সুযোগ দিলেহেঁতেন অসম আৰু অসমীয়াৰ ভবিষ্যৎ আজির দরে কেতিয়াও অসুরক্ষিত নহলহেতেন। বিষ্ণুরাম মেধি আমার জাতীয় জীবনের উৎস। বিষ্ণুরাম মেধি আর লোকপ্রিয় গোপীনাথ বরদলৈয়ে সেই সময় বিধানসভাত দিয়া ভাষণবিলাক যদি কোনোবাই পড়ে আর আজি আমি কোৱা কথাবোৰ যদি কোনোবাই পড়ে তাত দাড়ি আর কলম এটারও তাত কোনো পার্থক্য না থাকে। আর সেই সময় সাদুলিয়াই দিয়া ভাষণ আর আজি কংগ্রেসী নেতাসকলে দিয়া ভাষণ যদি আপনাদের বৈজ্ঞানিকভাবে বিশ্লেষণ করে তাত দাড়ি আর কমারও পার্থক্য নাই। সেই সময় সাদুলিয়াই কোৱা কথাবোৰ আজির কংগ্রেসে কৈছে আর সেই সময় গোপীনাথ বরদলৈ বিষ্ণুরাম মেধিয়ে কোৱা কথাবোৰ আমি কবলৈ যত্ন করছো। মই ভাবো এই সংগ্রামখন 2024 হওয়া সংগ্রাম নাছিল, এই সংগ্রামখন বিষ্ণুরাম মেধি ডাঙরিয়ার দিনতে শেষ হব লাগিছিল।
কিন্তু দুর্ভাগ্যবশত যেতিয়া মুসলিম লীগের নেতা সকল আতরি গল পাকিস্তানলৈ, সাদুল্লাহর দরে নেতা সকল, ফকরউদ্দিন আলী আহমেদর দরে নেতা সকল কংগ্রেসের ভিতর চড়াত সুমাই আহিলে, কংগ্রেসের ভিতরতে তেখেত সকলে এটা মুসলিম লীগের পরিবেশ নির্মাণ করেছিল। আর সেই পরিবেশের বাবেই বিষ্ণুরাম মেধির দরে ব্যক্তি আধাতে তেখেতর প্রশাসনিক কাম কাজ সামরি মাদ্রাজালৈ উভতি যাবলগিয়া হয়েছিল। মই ভাবু বিষ্ণুরাম মেধির জীবনের উপর আমি যিমানেই গবেষণা করো, আজির অসমৰ ভয়াবহ পরিস্থিতির বিষয়ে আমি নিজকে সিমানে সচেতন করব পারি। আজি আমি অনুভব করো, প্রতিটি দিনতে অনুভব করো যে আজি যদি বিষ্ণুরাম মেধি ডাঙরিয়া 10 বছর আরো অধিক জিয়াই থাকিলেহেন, হাজু মুকালমুয়া বরক্ষেত্রী বরপেটা আজি ইমান অসুরক্ষিত হয়ে থাকিব নালাগিলেহেন। আজি সেই নেতার অনুপস্থিতি আমি মর্মে মর্মে উপলব্ধি করো। মই আজি হাজুবাসী রাইজর ওসর বিনম্রতার সহিত ঘোষণা করেছো যে আমার পলাশবাড়ী শুয়ালকুচির উপর আমি নতুন ব্রহ্মপুত্র দলং নির্মাণ করেছো, কাম আরম্ভ হয়েছে, তাক আমি প্রয়াত বিষ্ণুরাম মেধির নামেরে নামাঙ্কিত করি। কারণ বিষ্ণুরাম মেধি এ জাতীয় জীবনের সম্পদ। শরাইঘাট দলং নির্মাণের আড়তো, গুয়াহাটিত শোধানাগার নির্মাণের আড়তো সেইগৰাকী মহান ব্যক্তির প্রচেষ্টা লুকাই আছিল। বিষ্ণুরাম মেধির জীবনে মোক আকৃষ্ট করে, বিষ্ণুরাম মেধির জীবনে মোক প্রেরণা দিয়ে, কারণ বিষ্ণুরাম মেধিয়ে করে থৈ যোৱা অর্ধ সম্পূর্ণ সেই সংগ্রামখনকে সম্পূর্ণ করার বাবে ময়ো দিনে নিশায় কষ্ট করার বাবে চেষ্টা করেছো। বিষ্ণুরাম মেধি সেই প্রেরণার উৎস। বিষ্ণুরাম মেধিয়ে যি ধরনে এক রাজনীতি সজাই থৈ গৈছিল, সেই রাজনীতিয়ে যদি অসমৰ নতুন প্রজন্মক প্রেরণা যোগাব পারে, তেতিয়া হলে জ্বলি জ্বলি শেষ হয়ে যাওয়া মমর দরে জিয়াই থকার শেষ মুহূর্তলৈকে আমি পৃথিবীখনক অন্ধকারের পরিবর্তে পোহর বিলাবলৈ আমি সক্ষম হম। লৌহমানক বিষ্ণুরাম মেধি প্রতিমূর্তি নির্মাণ সমিতির সভাপতি ডক্টর সোণ চন্দ্র মালাকার ডাঙরিয়া, বিষ্ণুরাম মেধিদেবর সুযোগ্যা নাতিনী, আর্য বিদ্যাপীঠ মহাবিদ্যালয় প্রাক্তন অধ্যাপিকা, বলিষ্ঠ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়াক আমার মাজত পাই আজি আমি ধন্য হয়েছো। গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল। 1958 চনত রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদে বিষ্ণুরাম মেধিক মাদ্রাজর রাজ্যপাল নিযুক্তি দিয়ে মাদ্রাজর বাবে অম্লান দেশপ্রেমর উৎস হিসাবে আমি গড়ি তুলিব লাগিছিল। করবাত নহয় করবাত যেন আমার জাতিটো বিফল হয়েছে। বিষ্ণুরাম মেধির জন্ম হয়েছিল 1888 চনের 14 এপ্রিলত পুণ্যভূমি হাজো। সোনারাম মেধির ঔরহত আর আলহী মেধির গর্ভত জন্ম